guys, welcome back to my YouTube channel. আমি চলে এসেছি আপনাদের সামনে মিডিয়া এজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি নিয়ে করতে চলেছি থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো गाइस এখন বাজে 9টা 18, তো বাড়িতে কেউই নেই, বিশেষ তো আমি আর বাবাই আছি। তো ওরা সবাই গঙ্গা স্নান করতে গেছে, কারণ পুচকি মানে পুচকি হয়েছে, তারপরে একবার স্নান করা হয়নি গঙ্গা, তার জন্য গেছে। তো চলো আজকে সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, ভিডিওটাকে মিস করবে না। তো আমি প্রথমেই ঘর ফর গোছাচ্ছি, তারপর স্নান করবো। তো চলো, স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো আমি তাড়াতাড়ি করে এসে ভাত চাপিয়ে দিয়েছি, কারণ আমরা এখন খাবো। তো আমি আর বাবাই আছি, তখন ভাত আলু সেদ্ধ আর কালকে চিকেন ছিল, তো ওটা আছে। আর দুপুরে রান্না হবে ডিমের কারি আর আলু সেদ্ধ। তো চলো রান্না করছি, তোমাদের সাথে শেয়ার করি। তো গাইস এখানে তিনটে ডিম আছে, তো তোমরা ভাবছো অবশ্যই যে তিনটে ডিম কেন দিয়েছি। তো আমরা তিন মানে দুজনে তিনটে ডিম খাবো, আর ভাতটা বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ। তো আমরা দুজনে আছি বলে ছোট হাঁড়িতে বসিয়েছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি রান্না বান্না চাপিয়ে দিয়েছি, তো এখন আমার যে 11:44 মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রান্না হয়েছে, তোমাদের বললাম আমি কী কী রান্না হবে, তো ওরা আমি সব কাটাকুটি করে দিলাম, ও রান্নাটা করবে বাবাই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে আমাদের এখানে গাজন আসবে বাড়িতে, আর কি পায়ে জল দিতে হয়। তো চলো দেখ মানে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো গাইস আমরা সব রেডি করে দিয়েছি, এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, এখানে আম কাটা হয়ে গেছে, আমের চাটনিটা আমি করব, আর এখানে মশলাও করে দিয়েছি, এবার ও রান্নাটা করবে বাবাই। তো চলো। তো গাইস ও রান্না করছে, আর দোকানে কয়েকজন এসে তার জন্য চা করছে। তো দেখতে পাচ্ছ ও রান্না করে ফেলেছে। তো আমাদের আর একটা ডিম ছিল, ওটা আমরা খেয়ে নিয়েছি দুজন। তো দারুণ হয়েছে রান্নাটা, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাজন আসছে, তো তার জন্য আবার স্নান করলাম, কারণ খেয়ে নিয়েছি ভুল করে, আমি তো জানতাম না প্রথমে, তো খেয়ে নিয়েছি। তো তারপরে আবার গাজন আসছে, তার জন্য একটু স্নানটা করে নিলাম আরেকবার। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। নামগুলো বলি, শ্রীকান্ত দাস, দেবব্রত দাস, অয়ন দাস, চন্দ্রা দাস, বৈশাখী দাস, মিলি দাস। প্রসাদ দিতে একটু ইয়ে, হ্যাঁ না ওইখানে আমরা খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ। তো এখানে আছে আলু সেদ্ধ, ডিমের কারি, লেবু আর চাটনি আর মিষ্টি আছে। তো চলো আমরা খেয়ে নিই, তোমাদের সাথে খেয়ে দিয়ে পরে কথা হচ্ছে, বিকালে কথা হচ্ছে। তো এখনকার মতো বাই, টাটা। হে গাইস, তোমরা খাওয়া দাওয়া করে বিকেলে চলে এসেছি তোমাদের সামনে। তো ওরা এসেছে 4টার সময়, তো তারপরে একটু ব্যস্ত ছিলাম, তো এখন বাজছে 5:30। তো এখন আমি টিভি দেখছি, তো টিভি দেখে তো আজকে ভিডিওটা এন্ড করব। তো দেখতে থাকো, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আমি সন্ধ্যেবেলার সরি বিকেলবেলার পরে আর তোমাদের সামনে আসতে পারিনি, তো একটু বিজি হয়ে পড়েছিলাম, তো বাচ্চাটার কাছে ছিলাম, তার জন্য বিজি হয়ে পড়েছিলাম, তার জন্য এখন এলাম। এখন বাজে 10:51, প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাঁচ টাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও খুব দেখতে পাও। তো বাই সবাইকে, সবাই ভালো থেকো।